আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন আলী ব্লগ, কাছে এবং দূরে, দেশ এবং প্রবাসে সবাইকে আমার চ্যানেল স্বাগতম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। বিষয়টি হলো মামুন এবং লাইলাকে নিয়ে। বাংলাদেশে এই দুইটা নাম খুবই পরিচিত। মামুনকে বলা হয় বুড়াপেটির জামাই এবং বিভিন্ন রকমের কথা বলা হয়, এবং যারা ওদেরকে ফলো করে আমি তাদেরকে বলতে চাই, আপনারা ওদেরকে ফলো করেন, ওদের থেকে শিকার কি আছে? আসলে কিন্তু কিছুই নেই। তারপরও আপনারা ওদেরকে ফলো করেন। আজকে যারা ওদের দালালি করে, ওদের পক্ষে সাফাই গায় এবং ওদের পক্ষে কথা বলে, আমি মনে করি আপনারা কেন ওদের পক্ষে কথা বলেন? আপনারা তো ওদের মতো। আজকে ওরা বাংলাদেশে যে বিষয়গুলো নিয়ে খুবই, মানে কি, মোবাইলটা খুললেই শুধু ওদের ভিডিও, ওদের ভিডিও। তার কারণটা কি? আমরা ওদেরকে দেখি বিদায়, ওদের ভিডিও আমাদের ফোনে আসে। আমরা একটা কথা বলতে চাই, আল্লামা মামুনুল হক সাহেবের বিয়ের কাবিননামা নিয়ে বাংলাদেশে অনেক কিছু হয়েছে, কিন্তু ওই লাইলা এবং মামুনের বিয়ে হয়েছে কি না এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ জানে না। ওরা কোন রুমে থাকে, নিচে থাকে নাকি উপরে থাকে, নাকি নিচের রুমে, রুম নাই, নিচতলায় কোনো ঘর নাই, ওরা ফেসবুক লাইভে এসে দেখায়, কিন্তু ওদের বিয়ের কাবিননামা কেন দেখায় না, এটা একটা প্রশ্ন। সেই বিষয়টি আজকে আপনাদের মাঝে আমি তুলে ধরব, কারণ ওদের বিয়ে হয় নাই। মামুন লাইলাকে কেন বিয়ে করছে? তার টাকা দিয়ে, তার প্রচুর টাকার মালিক সে, এবং বিলাসিতা জীবনের জন্য সে লাইলাকে বিয়ে করছে, এবং লাইলার থেকে সম্পত্তি নেওয়ার পরে সে এখন লাইলাকে অস্বীকার করতেছে। অতএব মামুনকেও আপনারা সবাই বয়কট করুন এবং লাইলাকেও বয়কট করুন, কারণ তাদের থেকে আমাদের শিকার মতো কিছু নাই। তারা সমাজে আরও মানুষকে, সমাজকে খারাপ করতেছে, এবং সমাজের যে আপনার নোংরাগুলা তারা আমাদের মাঝে তুলে আনতেছে। এবং মামুনকেও বয়কট করুন এবং লাইলাকেও বয়কট করুন, এবং আমরা তাদের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকব। এবং আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি, আপনারা মামুনুল হক সাহেবের বিয়ের সময় বা বিয়ের কাবিননামা নিয়ে অনেক কিছু করছেন বা করার চেষ্টা করছেন, কিন্তু এখন মামুন এবং লাইলা ওদেরকে কেন আপনারা একবারও প্রশ্নবিদ্ধ করেন? আপনাদের বিয়ের কাবিননামা কোথায়? এবং সেটা আমাদের, আপনাদের কাছে একটা, মানে কি, প্রশ্ন থাকলো। এবং এই ভিডিওটা যারা দেখতেছেন সবাই শেয়ার করবেন, এবং মামুন এবং লাইলার বিরুদ্ধে সবাই সোচ্চার থাকবেন, এবং তাদেরকে সবাই আনফলো করবেন। এর কারণ একটাই, তাদের দ্বারা সমাজের কোনো উপকার হয় না, ক্ষতি ছাড়া। এবং আমরা তাদেরকে আর দেখতে চাই না সোশ্যাল মিডিয়াতে, কারণ সোশ্যাল মিডিয়াটা ওদের বাপের না, এবং ওদের কোনো ভিডিও আমরা চাই না। আমরা ওদেরকে বয়কট করতে চাই। সবাই যদি আমার সাথে একমত থাকেন, অবশ্যই আমার ভিডিওটা লাইক এবং কমেন্ট এবং শেয়ার করবেন, যেহেতু সবার মাঝে ভিডিওটা পৌঁছে দিতে পারি।